I'm only 21, maybe 21 some. 21 years old. তোমাদের জন্য একটা গেম করা হবে 9 প্লাস আপ টু 16. একটু খেলার কথা। আমি ওয়াইজ মাইস ফুলটা নন স্টপ সার্ভিস চলতেছে তোমাদের ভাই। বন্ধুরা, গত 10 সেপ্টেম্বর 2023 অনুষ্ঠিত হলো আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানির সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বনভোজন ও মিলন মেলা। আলবানি শহরের অদূরে হেনরি হাটসন পার্কে অনুষ্ঠিত হলো এই ঐতিহ্যবাহী বনভোজন ও মিলন মেলা। সকাল থেকেই শুরু হয় এই পিকনিকের অন্যতম আকর্ষণ বারবিকিউ। আপনারা দেখছেন আমাদের এই পিকনিক কমিটির বারবিকিউর দায়িত্বে যারা আছেন তারা ক্লান্ত পরিশ্রম করে চলছেন। আমাদের এই বনভোজনে আজ 700 মানুষের আয়োজন রয়েছে, চলছে বারবিকিউ। এখানে এই যে আমাদের ফকরুল ভাই, উনি সকাল থেকেই দায়িত্ব পালন করে আসছেন এবং এই মুহূর্তে সুডা পানির দায়িত্ব পালন করছেন দারুণ ভাবে। থ্যাংক ইউ ফর আমাদের নাসের ভাই, আমাদের একনিষ্ঠ একজন কর্মকর্তা, এই পিকনিকে এই যে সুমন, সুমন হিরো দা বস। আপনারা দেখছেন অলরেডি কিছু মানুষ এসে গেছেন এবং তারা এই বারবিকিউ খাওয়া শুরু করেছেন তাদের সকালের নাস্তা। পাশেই রয়েছে নিউ ইয়র্ক স্টেটের বিখ্যাত হাটসন রিভার, যার পাশে বসে আপনি উপভোগ করতে পারেন হাটসন রিভারের অপার সৌন্দর্য। এই নদীর মধ্য দিয়ে প্রায়শই আপনারা দেখবেন এরকম সুন্দর সুন্দর বাণিজ্যিক জাহাজ, বিভিন্ন ধরনের জাহাজ এই নদী দিয়ে আসা যাওয়া করে এবং পাশেই রয়েছে বসার জন্য সুন্দর ব্যবস্থা। সুতরাং আপনি পরিবার নিয়ে এই পার্কটিতে এসে বেরিয়ে যেতে পারেন। আপনারা দেখছেন আরও একটি ভিন্ন ধরনের জাহাজ, আরও অনেক ছোট ছোট নৌযান এই নদীর ভিতর দিয়ে সব সময় যাওয়া আসা করে। পাশেই রয়েছে শিশুদের জন্য একটি খেলার জায়গা, আপনারা দেখছেন শিশু পার্ক, সুন্দর মনোরম পরিবেশ। এখানে অনেক ফিশিং স্পটও রয়েছে। আপনারা দেখছেন এদিকে চলছে পিকনিকের রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের দায়িত্বে রয়েছেন আমাদের ক্যামরুন শ্যাপলা ভাবি এবং মঞ্জুলতা শর্মা বৌদি। দারুণভাবে তারা দায়িত্ব পালন করছেন। আমাদের পিকনিক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। এখানে আমাদের গিয়াস ভাই, উনি এই মাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন। এদিকে মাঠের মধ্যে চলছে খেলাধুলা, প্রচুর আনন্দ করছে বাচ্চারা। বিদেশের মাটিতে এভাবে সাধারণত একসঙ্গে হয়ে আনন্দ করা খুবই ভাগ্যের ব্যাপার। তোমাদের জন্য একটা গেম করা হবে 9 প্লাস আপ টু 16। এই মুকুল ভাই, এই মুহূর্তে চলছে বাচ্চাদের খেলাধুলা এবং এই বাচ্চাদের খেলাধুলার দায়িত্বে আছে আমাদের কে আপা নির্ঝর ভাই, মুকুল ভাই সহ আরো অনেকে। ছোট বড় সকলেই প্রচুর আনন্দ করছে, আপনারা দেখছেন বাচ্চারা, বাচ্চাদের অভিভাবকেরা, এবং প্যাভিলিয়নের ভিতরে সকলেই বারবিকিউ খাওয়া দাওয়া করছে এবং বাইরে বেশ কিছু দোকানপাট রয়েছে। এখানে রয়েছেন আমাদের আকাশ দা ওনার অর্নামেন্টের দোকান নিয়ে। একই সাথে চলছে প্রচুর আড্ডা, ফান, মজা। এখানে দেখছেন আমাদের আবু নাসের ভাই এবং মনিরুল হুদা ভাই সোডা পানি সার্ভিস দিচ্ছেন।
তারিক ভাই সহ সকলেই বারবিকিউতে ব্যস্ত। এদিকে চলছে ফটো সেশন, আপনারা দেখছেন ফটো তোলায় ব্যস্ত সকলে। বন্ধুরা, এখন চলছে আমাদের দুপুরের খাবার। প্রচুর প্রচুর মানুষের ভিড়, যে কারণে আমরা মোট 6টা টেবিলে আলাদাভাবে এই দুপুরের খাবার সার্ভিস করছি। আপনারা দেখছেন একদিকে মেয়েরা এবং অন্যদিকে ছেলেরা, কানায় কানায় পরিপূর্ণ এই হেনরি হাটসন পার্কের প্যাভিলিয়ন। এদিকে সার্ভিস দিচ্ছেন আমাদের পিকনিক কমিটির সদস্যরা, সকলেই প্রচুর প্রচুর পরিশ্রম করছেন। এ পাশে আরো কয়েকটি টেবিল সেট করা হয়েছে। প্রবাস জীবনের ব্যস্ততম সময় এবং প্রচুর পরিশ্রমের মাঝেও সমস্ত বাঙালিদের নিয়ে একটুখানি আনন্দ বিনোদন করার জন্যই আমাদের আলবানি বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আমরা প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকি, এবং সেই আয়োজনে সাড়া দিয়ে সমস্ত আলবানি বাঙালি কমিউনিটির মানুষের এ ধরনের অংশগ্রহণ এই পিকনিকটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। আপনারা দেখছেন এখন চলছে বাঙালির চির ঐতিহ্যে লালিত মহিলাদের ফিলো পাসিং। আজকে আমরা যদিও ফিলোর পরিবর্তে ফুটবল দিয়ে এই খেলাটা সম্পন্ন করব। আপনারা দেখছেন শত শত বাংলাদেশি আমেরিকান মহিলাদের অংশগ্রহণে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। খেলা শুরু হয়ে গেল। এই খেলার দায়িত্বে রয়েছেন আমাদের খেলাধুলা কমিটি। সকলের মধ্যেই টান টান উত্তেজনা, কে হারে কে জিতে। অবশেষে সকলে বাদ যেতে যেতে দুইজনের চলছে ফাইনাল খেলা। তুমুল উত্তেজনা আমাদের সুমি ভাবি এবং ফাতেমা ভাবি, সকলে অধীর আগ্রহে তাকিয়ে আছে কে হবে উইনার আজকের এই আনন্দ ঘন মুহূর্তে। সবশেষে শুরু হয় এই পিকনিকের খেলাধুলা এবং লটারির পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের আজকের এই পিকনিকের গ্রান্ট স্পন্সর জনাব শাহজাহান। আজকের এই ভুরির আবহাওয়ার ভিতরে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা সবাই সমবেত হয়েছেন। আপনারা যারা এটা ভলান্টিয়ারি দায়িত্বে ছিলেন বা যারা ছিলেন না, ইনক্লুডিং যারা আসছেন, সবাই প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা আসাতে এই অনুষ্ঠানটা পরিপূর্ণ হলো। সবশেষে আমাদের আয়োজক কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসির সাহেবের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আলবানি বাঙালি কমিউনিটির বনভোজন ও মিলন মেলা 2023। আবার দেখা হবে 2024 সালে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।